भाटिया जिनी आईपीएमटी यूथ चेयरमैन एवं उपस्थित आछेन आमादेर विधान देव वर्मा जिनी आईपीएमटी स्पोक्स पर्सन उनी आमादेर मध्ये उपस्थित रहेछेन। तो आमादेर माननीय मुख्यमंत्री आपनादेर सामने किछु गुरुत्वपूर्ण आलोचना आपनादेर सामने तुले धरबेन। प्रिय सांबादिक बंधुरा, सर्वप्रथम अपने शर्ट नोटिस एखे आसार जो धन्यवाद एवं स्वागत जाना। आज के प्रेस कन्फारेंस मूलत एक विषय एखे आलोचना है और अपन माध्यमे समस्त त्रिपुरावासी के जानाते चाहिए जो 2018 ते आईपीएफटी साथे अलायंस करे अलायंस एक कमन मिनिमाम प्रोग्राम निये अलायंस करे भित्तिते से अलायंस करे निर्वाचने प्रतिद्वंदिताओ करी आमादेर सरकारो गठन हय तारपर से आमादेर जे अलायंसेर पार्टनार तारा आमादेर जो मंत्रिसभा सदस्य तो से भावे काजकर्म चलती अपनारा सबाई जान भारतीय जनता पार्टी जो कारो साथ अलायंस करे कखनो भारतीय जनता पार्टी से अलायंस के छेड़े दे ना एवं इतिहास साक्षी अन्यरा हयतो भारतीय जनता पार्टी के छेड़े चले गेछे किन्तु आमादेर भारतीय जनता पार्टी जो संस्कृति से ही संस्कृति अनुसारे आमरा काउके छाड़ी ना एवं सेई विषये आमरा काज करछिलाम। आबार 2023 एर जे इलेक्शन आपनारा सबाई जानें इलेक्शनेर दिन क्षण घोषणा हयेछे सेई अनुयायी आबार आमादेर जे जोट संगी आमादेर जे आईपीएफटी जे अलायंस एवं आमरा जे कमन मिनिमाम प्रोग्राम निये आमरा जे अलायंस करेछिलाम सेटाके आबार सामनेर दिनेओ आमरा एगिये निये जेते चाइ तो ये अलायंसर जो सीट जो विषय सीट संख्या आसन संख्या पाँचटा आसन उन कथाबार्ता ठीक कर पाँचटा आसने लड़ाई करबें से आसन कौन आसनगुलू सेगल अपन सामने रखी। नम्बर वन हे टाकार जला नम्बर टू हे रामचंद्र घाट एवं आशाराम बाड़ी एवं सार कांचनपुर से भावे आम्रा एवं साथे आछे मालदार ये पाँचटा जगह आम्रा उनादेर जोन्नो आम्रा छेड़े दिएछि एवं उनारा से भावे राजी हयेछेन एवं आगामी दिन आमादेर यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी যেভাবে উনি জনজাতিদের উন্নতির লক্ষ্যে যেভাবে কাজ করছেন সেই দিশায় আমাদের আগামী দিনেরও আমাদের সরকার আমরা যখন আবার আমি নিশ্চিত যে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত হব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এবং আইপিএফটি সরকার এবং ওনার যে মার্গদর্শন জনজাতিদের উন্নতির লক্ষ্যে আমরা সেই দিশায় কাজ করব। তো এই বিষয়টা আপনাদের সামনে রাখার জন্য আজকে এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। এখন আমাদের যে জোট সঙ্গী তারা আপনাদের সামনে ওনাদের বিষয় রাখবে। ধন্যবাদ। সকল মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাবো কেননা আজকে আমাদের মূল্যবান সময়টাকে আপনারা সহযোগিতা করার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী
মালিক শাহ মহোদয়কে এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে এবং ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় লোকসভার এমপি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়কে এবং ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে এবং ধন্যবাদ জানাবো আমাদের সাথে উপস্থিত আমাদের আইপিএফটির রাজ্য কমিটির সদস্য তথা স্পোকসপারসন শ্রী নিধান দেববর্মা মহোদয়। আজকে আমাদের প্রেস কনফারেন্সে আমি প্রথমে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ জানাবো, কেননা সকলের কাছে মনে অবগত আছে এবং জানা আছে মনে করি, কেননা আমাদের প্রাক্তন আইপিএফ এর সভাপতি তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী এন সি দেববর্মা মহোদয়কে সম্মান জানিয়ে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়ার জন্য রাজ্যের আইপিএফ রাজ্য কমিটি থেকে এবং রাজ্যের সকল জনজাতি অংশের পক্ষ থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। এবং আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আইপিএফ এর পক্ষ থেকে জানানোর চাই, কেননা বিগত 2018 আমরা আইপিএফ এবং বিজেপি সঙ্গী হিসাবে আমরা বিগত 25 বছর বাম অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য রাজ্যের জনগণকে মুক্তি দেওয়ার জন্য আমরা আইপিএফ এবং বিজেপি সর্বশক্তি নিয়ে জনগণের উন্নয়নের স্বার্থে এবং রাজ্যের জনগণকে মুক্তি দেওয়ার স্বার্থে আমরা লড়াই করে জনগণ আমাদেরকে সহযোগিতা দিয়েছে এবং জনগণ আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আমরা বিগত 2018 বিধানসভা নির্বাচনে আমরা মেজর সংখ্যা নিয়ে আমরা রাজ্যের ক্ষমতাতে এসেছি। আজকে বিগত 5 বছর আমরা পূর্ণ হয়েছি এবং এই 2023 আমাদের আইপিএফ এর সিদ্ধান্তে, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না, আমাদের আইপিএফ বর্তমান আছে আমাদের মন্ত্রী তথা আইপিএফ এর সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নির্দেশে এবং আইপিএফ এর রাজ্য কমিটির সম্পাদক শ্রী প্রশান্ত দেববর্মা মহোদয় উনার নির্দেশে আজকে আইপিএফ এর রাজ্য কমিটি এবং কেন্দ্র কমিটি নির্দেশে আজকে আমরা আইপিএফ এবং বিজেপি যুথের মাধ্যমে আমরা প্রেস কনফারেন্স করছি, কেননা আসন্ন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আমরা পুনরায় বিজেপি এবং আইপিএফ যুথের মাধ্যমে আমরা লড়াই করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তকে আজকে আমরা আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে সকল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্য জনগণের কাছে আমরা এটাই জানানোর জন্য আমরা প্রেস কনফারেন্স করেছি। তাই আমাদের যে সিদ্ধান্ত আজকে নিয়েছি, রাজ্যের 60টি বিধানসভা আসনের মধ্যে আমরা গত 2018 বিধানসভা নির্বাচনে আমরা আইপিএফ 9টি আসনে আমরা লড়াই করেছি, সেই 9টি আসনের মধ্যে আমরা 8টি আসনে আমরা জয়ী হয়েছি এবং আজকে প্রেসের মাধ্যমে আমি জানানোর জন্য প্রস্তুত, আসন্ন 2023 বিধানসভা নির্বাচনের জন্য আমরা বিজেপি এবং আইপিএফ জোট মাধ্যমে আমরা 60টি আসনের মধ্যে আমাদের আইপিএফ এর 5টি এসটি রিজার্ভ সিটের আমরা লড়াই করব বিজেপি এবং আইপিএফ জোটের মাধ্যমে, সেই 5টি আসনটি আমি ডিক্লেয়ার করব। বন্ধুগণ, এর মধ্যে একটা সংশোধনী আছে, এর জন্য আমি দুঃখিত। মান্দায় আমি বলেছি মান্দায়ের পরিবর্তে সেটা 30 জুলাই তারিখ। ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আমাদের 5টি আসনের মধ্যে রয়েছে
चौबीस रामचंद्रगढ़, बारह ताकरजला, साठ कांचनपुर एवं आठ जुलाई बाड़ी और छब्बीस आश्रम बाड़ी पांच टी आसने आईपीएफटी एवं बीजेपी जुटे कैंडिडेट माध्यम आईपीएफटी एवं बीजेपी जरा बिरुद्धे आदेश बिरुद्धे आईपीएफटी एवं बीजेपी जुटे माध्यम प्रतिद्वंदिता करब এবং সাথে আমি আরেকটি আপনার মাধ্যমে আমি রাজ্যের জনগণের কাছে আমি একটা শুভ সংবাদ পৌঁছানোর জন্য আমি চেষ্টা করব। কেননা এই ২০২৩ বিধানসভা নির্বাচনে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী উনার আশীর্বাদে আমাদের ২৬ আসামবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটির প্রাক্তন সভাপতি শ্রী এন সি দেববর্মন মহোদয়ের তাইনের নেতৃত্বে তাইনের সহযোগিতায় তাইনের আশীর্বাদে আমরা ২০১৮তে যখন বিধানসভা নির্বাচনে ক্ষমতা এসেছি আজকে সেই জিনিসটাকে লক্ষ্য রেখে শ্রী এন সি দেববর্মন মহোদয় ওনার স্ত্রী ওনার ডটারকে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের মাধ্যমে আমরা ওই ২৬ আসামবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে নির্বাচিত করেছি এবং উনি কনটেস্ট করবে এবং সেই প্রপোজালকে এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের ওনার প্রপোজালকে আমরা আইপিএফটি রাজ্য কমিটির মাধ্যমে এবং রাজ্যবাসীর মাধ্যমে আমরা ধন্যবাদ জানাব এত আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য এবং এত আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা আইপিএফটি তরফ থেকে পুনরায় আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার বক্তব্য ওনার নাম জয়ন্তী দেববর্মন উনি আসামবাড়ি ২৬ আসামবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে কনটেস্ট করবে আগামী দেখুন, ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব। আর আমাদের সরকার আসার পর আমরা জনজাতি বিকাশের জন্য বিভিন্ন পরিকল্পনা আমি সৌভাগ্যবান, আমি দুই মুখ্যমন্ত্রী আমার পাশে বসে আছেন, একজন প্রাক্তন একজন বর্তমান, দুইজনেই আমাদের এই রাজ্যের জনজাতিদের বিকাশ হোক, ডেভেলপ হোক, সেই লক্ষ্যমাত্র রেখে কাজ করছে। আর আজকে যখন আইপিএফটিও আলাদা ত্রিপুরালের কথা বলেছিল, এই পাঁচ বছরে আমরা একসাথে সরকার আমরা পরিচালনা করেছি, কোথাও একদিনের জন্য আমরা ত্রিপুরালের আলাদা ত্রিপুরালের নিয়ে আমরা কথা বলি, ঠিক সেই রকম গ্রেটার ত্রিপুরা লাইন হোক এই ত্রিপুরা রাজ্যে, সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টি সমর্থন করে। তো কাজেই আমরা চাই সবাই এই জনজাতি সবাই জনজাতির উন্নয়নের জন্য কাজ করতে আমাদের সরকার আগামী দিন আইপিএফটি এবং বিজেপি জোট মিলে এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করবে। শুক্লবাবু, আপনাদের ত্রিপুরা লাইনের দাবি কি এখনো রয়েছে? কারণ আপনাদের জোট শরিক বলছে যে সেপারেট দাবি তারা সমর্থন করেন না, আগেও করেননি, আপনারা কমন মিনিমাম প্রোগ্রাম বানিয়েছিলেন, তো আপনাদের ত্রিপুরার দাবিতে কতটুকু অনড় রয়েছে? ধন্যবাদ। দেখো, এটা রাজনৈতিক দল হিসাবে আমরা পরিচিত রাজ্যের জনগণের কাছে, আমাদের মূল দাবি এবং মূল উদ্দেশ্য আইপিএফটি যখন গঠন হয়েছিল যে আমাদের এডিসি সশস্ত্র জেলা পরিষদকে আমরা ভারতের সংবিধানে আর্টিকেল টু এন্ড থ্রি দ্বারাই আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, রাজনীতিকের মাধ্যমে, আমরা রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা মাধ্যমে
আমরা আন্দোলন করে এসেছি এবং আগামী দিনে আশা করি আমরা জোট সরকারের মাধ্যমে যেগুলি সমস্যার সমাধান করার জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাই উনি যেহেতু সহযোগিতা করছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ওরাও আমাদের যে সমস্যার সমাধানগুলি সমস্যা সমাধান করার জন্য যেহেতু সহযোগিতা করছে সেই জিনিসটাকে আমরা লক্ষ্য রেখে আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে আমরা আইপিএফটি এবং বিজেপির যুদ্ধের মাধ্যমে আমরা লড়াই করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। ক্যারেক্টার জলেন আমি তো